বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোটো কিচেন টিপস শেয়ার করবো যার ফলে আমাদের সংসারের রোজকারের কাজগুলি আরও বেশি সহজ হয়ে যাবে সেই সঙ্গে বন্ধুরা আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো আশা করছি এই টিপসগুলি তোমাদের কাজে লাগবে চলো তাহলে ভিডিওটা আমরা দেখে নিই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো প্রথমে যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় কোনো তরকারি রান্না করি তরকারিতে তেলের পরিমাণটা বেশি পড়ে যায় আর বেশি যদি ওপরে তেল ভাজতে লাগে তাহলে দেখতেও বাজে লাগে তেলটা খাওয়াও কিন্তু ক্ষতিকর তাই কিভাবে তরকারির থেকে তেলটা আমরা আলাদা করতে পারবো এখানে দেখো আমি হাতার মধ্যে কিছুটা পরিমাণ বরফ নিয়ে নিয়েছি এইভাবে তেলের ওপরে যদি এই বরফ রাখা হাতাটা ধরি তাহলে যে এক্সট্রা তেলগুলো খুব সহজেই কিন্তু হাতার তলায় দেখো আমাদের চলে আসছে এর ফলে আমরা কিন্তু তরকারির থেকে তেলটাকে খুব সহজেই আলাদা করে নিতে পারবো দেখো এইভাবে কত সহজেই তেলটাকে আমি আলাদা করছি তাছাড়া কিন্তু তেলটা সহজে আলাদা করা যেত না টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো আশা করছি তোমাদেরও কাজে আসবে তাহলে বন্ধুরা চলো আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে হটপট বা ক্যাশারলগুলো আমরা ব্যবহার করি অনেক সময় রুটি তো রাখি তরকারিও রাখি গরম যাতে থাকে যেহেতু শীতকাল এর ফলে কিন্তু দেখা যায় হটপট থেকে বাজে একটি খাবারের রুটি বা তরকারির দুর্গন্ধ বের হতে থাকে যতই এটা আমরা সাবান লিকুইড দিয়ে পরিষ্কার করি না কেন বন্ধুরা এই গন্ধটা কিন্তু যেতে চায় না সেক্ষেত্রে তোমরা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো এখানে দেখো আমি একটি মাটির প্রদীপ নিয়ে নিয়েছি সবার প্রথমে প্রদীপটাকে ধরিয়ে নিচ্ছি প্রদীপটাকে আমি হটপটের মধ্যে রেখে প্রদীপটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব প্রদীপটা নেভানোর পর যে ধোঁয়াটা সৃষ্টি হবে এই ধোয়াটায় কিন্তু আমাদের বাজে দুর্গন্ধ দূর করবে আমি দশ মিনিট মতো হটপটটাকে বন্ধ করে রেখেছিলাম দশ মিনিট পরও দেখো ধোঁয়াটা রয়েছে এরপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব বাজে যত খাবারের গন্ধই থাকুক না কেন কোনো রকম আমাদের লিকুইড ব্যবহার করতে হবে না একেবারে দুর্গন্ধ মুক্ত হয়ে যাবে হটপটটি আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে পরবর্তী টিপস তাহলে দেখে নিই বন্ধুরা আমরা অনেক সময় বাজার থেকে এই ধরনের যে ডাল চালের প্যাকেট নিয়ে আসি অনেক সময় দেখা যায় গিটটা প্যাকেটের এতটাই টাইটভাবে থাকে যে আমরা কিছুতেই কিন্তু খুলতে পারি না অনেক সময় টানাটানি করতে গেলে গিটটা কিন্তু আরও মজবুতভাবে টাইটভাবে হয়ে যায় গিটটা প্যাকেটটা যদি ছিঁড়ে ফেলি সেক্ষেত্রে আমরা কৌটোয় ঢালতে গেলে কিন্তু বন্ধুরা দেখা যায় প্যাকেটের মধ্যে থাকা জিনিসটা চারপাশে ছড়িয়ে যায় আরও কাজ বেড়ে যায় তাই তোমাদের ক্ষেত্রেও যদি এই সমস্যাটি হয় খুব সহজে গিটটাকে তোমরা খুলতে পারবে দু সাইড দিয়ে এইভাবে আমাদের মুড়িয়ে নিতে হবে প্যাকেটটাকে তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে তারপর আমরা যদি আলতো আলতো করে এইভাবে ঠেলতে থাকি তাহলেই কিন্তু প্যাকেটের যে গিটটা আছে যতটাই টাইট গিট হোক না কেন খুব সহজে গিটটা তোমরা খুলে ফেলতে পারবে আরও একটি পদ্ধতি বন্ধুরা আমি শেয়ার করব আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখো কাঁটা চামচ থাকে কাঁটা চামচের একটি কাঁটা আমাদের যে প্যাকেটটার গিটটা একেবারে টাইট হয়ে গেছে সেই প্যাকেটের মধ্যে দেখো এইভাবে আমি ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিয়ে যদি আলতোভাবে এইভাবে টান দিই তাহলেই কিন্তু একেবারে টাইট হয়ে যাওয়া গিটও আমরা খুব সহজেই খুলে ফেলতে পারবো দুটি টিপসই অ্যাপ্লাই করো তোমাদের কাজে আসবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা বাজার থেকে আমরা অনেক সময় দেখা যায় এরকম ফ্রেশ লাল দেখে টমেটো কিনে নিয়ে সে অনেকটা পরিমাণ প্রত্যেক দিন তো আর আমাদের ইউজ করা হয় না এবার কিছুদিন রেখে দিলে ফ্রিজের মধ্যেও দেখা যায় টমেটোগুলো নরম হয়ে যায় পচতে শুরু করে তাই কীভাবে রাখলে বন্ধুরা টমেটোটা কুড়ি থেকে পঁচিশ দিন এই রকমই লাল থাকবে ফ্রেশ থাকবে এবং একটিও টমেটো নরম হবে না চলো তাহলে টিপসটি দেখে নিই আমাদের প্রত্যেকের বাড়িতেই তো এরকম ধরনের পেপার থাকে পেপারগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার বন্ধুরা পেপারের মধ্যে যদি টমেটোগুলোকে এইভাবে মুড়িয়ে রেখে দি তাহলে কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত ফ্রিজের মধ্যে রেখে দিতে পারব এক টিউ টমেটো আমাদের পচবেও না কালারও চেঞ্জ হবে না এমনকি নরম হবে না তোমরা এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা দারুণ কার্যকারী খুব ভালো রেজাল্ট পাবে টমেটোগুলো পেপার মোড়ানোর পর তোমরা এরকমভাবেও রাখতে পারো তাছাড়াও তোমরা প্লাস্টিকের মধ্যে রেখে প্লাস্টিকটাকে ছোটো ছোট ছিদ্র করে নিলে তাহলেও টমেটোটা ভালো থাকবে অবশ্যই প্লাস্টিকটাকে কিন্তু ছিদ্র করতে হবে ছিদ্র না করলে প্লাস্টিকের মধ্যে জল জমতে থাকবে এমনকি টমেটোগুলো পচে যাবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা কমলা লেবু তো শীতকালে আমরা কম বেশি প্রত্যেকেই খাই কমলালেবু খাওয়ার পর কমলা লেবুর খোসাটাকে ফেলে দিই আজকে আমি তোমাদের সঙ্গে কমলা লেবুর খোসা দিয়ে দুর্দান্ত একটি টিপস শেয়ার করব যেটা আমাদের কিন্তু অনেকটা টাকাই বাঁচিয়ে দিতে পারে চলো তাহলে দেখে নিই কমলা খোসাগুলোকে আমি নিয়ে নিয়েছি এখানে একটি পাত্রের মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি গরম জলের মধ্যে আমি ছোটো ছোটো টুকরো করে কমলা লেবুর খোসাগুলোকে দিয়ে দিচ্ছি তারপর বন্ধুরা এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ শ্যাম্পু আমাদের অনেক সময় মহিলাদের দেখা যায় আমরা রান্নাবাড়ি করি সবজি কাটি বাসন মাজি এর ফলে আমাদের নখগুলো কালো হয়ে যায় নোংরা জমতে জমতে তাছাড়াও শীতকালে কিন্তু অনেকের হাতে রুক্ষ শুষ্ক হয়ে ফাটতে শুরু করে চামড়া উঠতে শুরু করে আবার অনেক সময় প্রচণ্ড দেখা যায় ব্যথাও করে চামড়া উঠতে উঠতে নোকের সাইডের চামড়াগুলো এর জন্য আমরা অনেক সময় নানারকম মলমও ব্যবহার করে থাকি অনেকটা টাকা খরচা করে তাই আমরা যদি সপ্তাহে দু থেকে তিন দিন এই টিপসটি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের হাতটা খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেই সেই সঙ্গে কিন্তু এই যে হাত ফাটার সমস্যাও দূর হবে দেখো এই গরম জলের মধ্যে হাত টাকে আমাদের এক থেকে দু মিনিট মতো রেখে দিতে হবে এখানে কিন্তু উষ্ণ গরম জল নিতে হবে যাতে আমাদের হাতটা সইতে পারে তারপর যে কমলা লেবুর খোসাটা আছে এটা দিয়েই আমরা যদি একটু ডলে নিই নখগুলো তো পরিষ্কার হবে হাতের যে মরা চামড়াটা আছে মরা চামড়াটা উঠে যাবে তারপর বন্ধুরা তোমরা নর্মাল জল দিয়ে হাতটা ধুয়ে নিলে এমনকি হাত ধোয়ার পর কোনো ময়শ্চারাইজার ক্রিম বা ভ্যাজলিন লাগিয়ে নিতে পারো এতে কিন্তু তোমাদের হাতটা নরম সফট থাকবে পরিষ্কার থাকবে ভিডিওগুলি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না পরবর্তী টিপসটি তাহলে দেখেন বন্ধুরা আমরা তো কিচেন সিঙ্কে নানা রকম কাজ করি আমাদের কিচেন সিঙ্কের যে কলটা থাকে এই কলের মধ্যে কিন্তু সাবান এমনকি নানারকম তেল মশলা ছিটে গিয়ে একেবারে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় এমনকি দেখা যায় কালচে হয়ে যায় সেক্ষেত্রে তোমরা যদি সামান্য পরিমাণ হলুদ আর একটু টুথপেস্ট লাগিয়ে নিয়ে এই ধরনের পুরোনো একটি ব্রাশ দিয়ে দেখো খুব ভালো করে লাগিয়ে নাও তারপর তোমরা এক মিনিট মতো এটাকে এইভাবেই রেখে দেবে এক মিনিট পর আবার ব্রাশটা দিয়ে এইভাবে আলতো করে একটু ডোলে নিলেই কিন্তু তোমাদের যে সিঙ্কের কলটা আছে এটা শুধু সিঙ্ক নয় তোমরা বাথরুম এমনকি বেসিনের কলও এইভাবে পরিষ্কার করতে পারো এইভাবে যদি পরিষ্কার করো কল কলে তোমাদের কোনো রকম দাগ পড়বে না এমনকি কলটাও তোমাদের নতুনের মতো চকচক করতে থাকবে দেখো আমি খুব ভালো করে ডোলে নিয়ে জল দিয়ে তোমাদের ধুয়ে দেখাচ্ছি কলটা আমার কতটা সুন্দর পরিষ্কার হয়েছে অবশ্যই বন্ধুরা টিপসটি অ্যাপ্লাই করো খুব ভালো রেজাল্ট পাবে ভিডিওগুলি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমিও বুঝতে পারবো যে কোথায় কোথায় পৌঁছাচ্ছে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের পুরোনো অনেক চার্জার থাকে যেগুলো নষ্ট হয়ে যায় আমরা ফেলে দিই কিন্তু এরকম ফোনের চার্জার আমরা নানা কাজে ইউজ করতে পারি সেরকমই একটি ইউজফুল টিপস আমি শেয়ার করব তোমাদের সঙ্গে চলো দেখে নিই এখানে দেখো পুরনো একটি চার্জার নিয়ে নিয়েছে আর নিয়ে নিচ্ছে একটি কসবাইট এখানে এরকম ধরনের কসবাইটও তোমরা নিতে পারো কিংবা তারের যে কসবাইট হয় সেটাও ইউজ করতে পারো এইভাবে দেখো আমরা যে ফোনের চার্জারের ওপরের অংশটা আছে এইভাবে সেট করে একটি সুই সুতো নিয়ে আমি খুব ভালো করে টাইট করে আটকে দিচ্ছি এই কাজটি কিন্তু তোমরা গার্ডার দিয়েও ইউজ করতে পারো যেহেতু আমি এই কাজটি একেবারে ফিক্সডভাবে করতে চাচ্ছি তাই আমি একবারে সুই সুতো দিয়ে টাইট করে আটকে নিচ্ছি যাতে অনেক দিন আমি ইউজ করতে পারি হো এটাকে একেবারে আমি ফিক্সড করে আটকে নিয়েছি এটা কিন্তু সহজে খুলে যাবে না কি কাজে ব্যবহার করব চলো দেখে নিই বন্ধুরা শীতকালে অনেকেই আছি যে আমাদের হাতে দেখা যায় রুক্ষ শুষ্ক হয়ে যায় বারবার সাবান ধরার কারণে বা অনেকের হাতে বারবার সাবান ধরলেও কিন্তু অ্যালার্জি সমস্যা দেখা দেয় ক্ষেত্রে কিন্তু তোমরা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো দেখো বাসন মাজতে আমাদের কম বেশি প্রত্যেকেরই তো সাবান ধরতেই লাগে সবসময় গ্লাভস পরেও কিন্তু বাসন মাজা যায় না এইভাবে যদি আমরা বাসনটাকে মাজি বন্ধুরা অনেকটাই সাবানটা কিন্তু আমাদের হাতে কম যাবে দেখো আমরা কিন্তু চার্জারের ওপরের অংশটাই হাত দিয়ে ধরেছি কসবাইটটা আমাদের ধরার কোনো প্রয়োজনই নেই আর কত সুন্দরভাবে বাসনটা মেজেও ফেলতে পারছে দেখো কড়াইটা কিন্তু আমার পুড়ে গেছে পোড়া কড়াইটাও পর্যন্ত খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর এইভাবে যদি তোমরা বাসন মেজেও থাকো বন্ধুরা লক্ষ্য করবে যে বাসন মাজাটা তোমাদের একেবারে ইজি হয়ে যাবে দেখো আমি তোমাদের বাসনগুলো মেজে পরিষ্কার করে ধুয়েও দেখাবো বন্ধুরা যে কতটা সুন্দর বাসনগুলো আমাদের পরিষ্কার হয় দেখো সবগুলো বাসন তো আমি মেজে নিলাম দেখতে পাচ্ছ বাসনগুলো এখন দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমরা নর্মাল যেরকম হাত দিয়ে কসবাইট দিয়ে মাঝলে যেরকম পরিষ্কার হয় এইভাবে মাজলেও কিন্তু সেরকমই পরিষ্কার হবে এমনকি আমাদের হাতেও সাবান লাগবে না হাতটাও কিন্তু আমাদের নরম কোমল থাকবে তাহলে বন্ধুরা টিপসগুলি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই টিপসগুলি শেয়ার করো